আসসালামু আলাইকুম, আমি অশফাক জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখন আরেক যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের ডিলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, তাহলে চলুন বিস্তারিত দেখে নিন তারা কী চাচ্ছে। এই যে হচ্ছে আজকের ডিলের সার্কুলারটা, দেখেন এখানে কী দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আজকের ডিল ডট কম। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন। পদের নামটি হচ্ছে এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট। যোগ্যতা কী লাগবে? যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মানে এক বছরের অভিজ্ঞতাটা ম্যান্ডেটরি না, মানে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা এবং মাইক্রোসফট অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব 28 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কর্মস্থলটা হবে ঢাকায়। বেতন হবে 10 থেকে 12 হাজার টাকা। আবেদনের প্রক্রিয়াটা আমি আপনাদের এখন দেখাই দেবো কীভাবে করবেন। দুইটা মাধ্যমে করতে হবে। একটা হলো আজকে ডিলের অ্যাড্রেসে সিভি ড্রপ করে, আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। আমি সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনটা কীভাবে করবো আমি দেখাচ্ছি। অনলাইনেরটা হলো আপনি ডাইরেক্ট বিজি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। বিজি জবসের দেখেন, এই যে আমি এটা দেখা দিতেছি, এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট সেলস আজকে ডিল ডট কম। ভ্যাকেন্সি হচ্ছে 5 জন, মানে 5টা ভ্যাকেন্সি, মানে 5 জন এটা তারা নিয়োগ দেবে। এখানে জব রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, এটা দেখে নিয়ে বিধান সবগুলো পড়তে যে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আপনার বিরক্তি দেখা যায়, টানে টানে ভিডিওটা দেখতে শুরু করবেন। তাই আমি একটা কাজ করব যে আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে না, ইউটিউবে যে ভিডিওর নিচে যে ডিসক্রিপশন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এবং লিঙ্কে ফুল ডিটেলস এবং লিখে ওইখানে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখানে আপনি ক্লিক করে একদম ডিটেলস পড়ে কী কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী, সেই ডিটেলসটা পড়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? নিচের লিঙ্কটাতে ক্লিক করে আর কি ডিটেলসটা পড়ে নেয় না। এবং এটার অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেখেন যে জানুয়ারি 2022, মানে 22 জানুয়ারি। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি অ্যাপ্লাই অনলাইনে করতে পারেন, ঠিক আছে? তাহলে এরপরে যদি কোনো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলেন না, তাহলে পরের নেক্সট ভিডিওটা কিন্তু পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন। ওকে, আল্লাহ হাফেজ।